আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটি আচার রেসিপি। এই আচারটাকে আপনার বার্মিজ আচারও বলতে পারেন, কারণ বার্মিজ আচারটা ঠিক এমনভাবেই তৈরি করা হয়ে থাকে। তো আমি খুবই সহজেই এবং অল্প উপকরণে বাসায় থাকা উপকরণগুলো দিয়েই এই আমের রেসিপিটি করে নিব। তো আম ফুরানোর আগে, কাঁচা আম ফুরানোর আগে কিন্তু আপনার রেসিপিটি বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে ভালোমতো কোষা ছাড়িয়ে এবং মাঝখানে বীজটা ফেলে দিয়েছি। আমের ভিতরের অংশটা কিন্তু একটু শক্ত আছে, তাহলে ভালোভাবে স্লাইসগুলো একেবারে আস্ত থাকবে যখন আমি আমটার আচারটা রেডি করব তখন। তো আমি সরাসরি একটা পাত্র নিয়ে নিয়েছি, স্লাইসগুলো দেখুন অনেক বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলাও না, ঠিক এমনভাবে করে নিতে হবে। অনেক বেশি পাতলা করলে আমটা যখন রান্না করব তখন কিন্তু এটা কিন্তু ছেড়ে যাবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে 1 ঘন্টার মতো এই স্লাইসগুলোকে আমি রেখে দিব। এই আচারটা তৈরি করার জন্য আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু চিনিগুলো একেবারে পানিটা ছেড়ে দিবে। দেখুন 1 ঘন্টার মধ্যে চিনিটা কতটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই আচারটা ঠিক এমনভাবেই তৈরি করবেন, তাহলে অতিরিক্ত পানিও দেওয়া লাগবে না, আবার খেতেও হবে অনেক বেশি পরিমাণ ভালো। তো আমি এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে কালারের জন্য আমি 1 চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর 1 চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, আর এখানে আমি 1 চামচের মতো দিয়েছি লবণ। ভালো করে আমি হলুদ আর লাল মরিচের গুঁড়ার সাথে আমের মিশ্রণটা মিশিয়ে দিব। ভালো করে আলতো হাতে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই আচারটা রেডি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব বাসায়। অনেক বেশি নাড়াচাড়া করে কিন্তু এই রেসিপিটা করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ছেড়ে একেবারে আলুবাত্তা হয়ে যাবে। তো আলতো হাতে এভাবে রান্নাটা হতে থাকুক, আর এইদিকে আমি মশলাটা রেডি করে নিয়ে একটি প্যান নিয়েছি। প্যানে নিয়েছি 1 চামচের মতো মৌরি, 1/2 চামচের মতো দিয়েছি কালো জিরা, 1.5 চামচের মতো দিয়েছি আস্ত ধনিয়া, দিয়েছি 1 চামচের মতো জিরা, 4টা এলাচ দিয়েছি 3 টুকরো, দারচিনি দিয়েছি আর ছোট একটা তেজপাতা দিয়েছি। এই মশলাগুলোকে হালকা একটু টেলে আমি আধা ভাঙ্গা করে করে নিব। দেখুন এরই মধ্যে পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে, আর আচারটাও কিন্তু আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক বেশি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। এখন যে আধা ভাঙ্গা করে রাখা মশলাগুলো ছিল, ওই মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আমার যেহেতু আগে থেকে চিলি ফ্লেক্স রেডি করা ছিল, তাই আমি এই মশলার মধ্যে আলাদা করে আর চিলি ফ্লেক্স দেয়নি। খুবই আলতো হাতে এই মশলাগুলোর সাথে আচারটা আমি মিশিয়ে নিচ্ছি। একেবারে দোকানের টেস্ট হয়ে যাবে এই আচারটা, যখন আপনারা নিজেরাই বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এই আচারটি। তো কিছুক্ষণ আলতো হাতে নেড়ে চেড়ে আমি রেখে আর একটু ঘন করে নিব। নামানোর সাথে সাথে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে এসে আমার আচারটা কিন্তু অনেক বেশি পরিমাণ ঘন হয়ে গেছে। তো এখন আমি এই আচারটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। পারফেক্টভাবে এই বার্মিজ আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন নামিয়ে নিচ্ছি, কতটা লোভনীয় দেখাচ্ছে আমার দেখে তো এখনই জিভে জল চলে আসছে। তো আশা করছি আপনারা খুবই সহজেই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এই কাঁচা আমের মৌসুমে এই রকমের বার্মিজ আচারটা করে রাখবেন। তো আমি কিন্তু এই আচারটা করে রাখার সাথে সাথে আমার তো শেষই হয়ে গেছে, পরবর্তীতে আমার আবার বানাতেও হয়েছে। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ।